প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ব্রেকফাস্ট করা কি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর সারা দিনের মধ্যে যতবার খাবার খাই তার মধ্যে ব্রেকফাস্ট কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর আমাদের কি কোনো মতেই ব্রেকফাস্টকে মিস করা উচিত না। এই উক্তিগুলো কি সত্যি না মিথ্যা সেই বিষয়টি আলোচনা করার আগে আসুন দেখে নেই জাস্ট খাবার খাওয়া এবং পানি পান করার জেনারেল যে রুল আছে সেটা কীরকম। সেটা হচ্ছে এরকম, আপনি তখনই খাবার খাবেন শুধুমাত্র যখন আপনি হাংরি থাকবেন, আবার আপনি তখনই পানি পান করবেন শুধুমাত্র যখন আপনি তৃষ্ণার্ত থাকবেন। এটা হচ্ছে জেনারেল রুল। কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে গত প্রায় 10-12 বছর পর্যন্ত এই যে উক্তিটা প্রথমে করলাম যে ব্রেকফাস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে, উই শুড নট স্কিপ দ্য ব্রেকফাস্ট, এই উক্তিটা খুব বেশি পপুলারিটি লাভ করেছে। এর পিছনের কারণ কি? কারণ হচ্ছে এগুলোর সাথে যে কোনো উক্তি মার্কেটে ছাড়ার আগে এগুলোর সাথে সায়েন্টিফিক বিভিন্ন নাম অ্যাটাচ করে দেওয়া হয়, যার ফলে মানে গ্রহণযোগ্যতা বাড়ে। হ্যাঁ, যেমন এভাবে বলবে যে সায়েন্স, নতুন একটা স্টাডির মাধ্যমে সায়েন্স এই মর্মে সিদ্ধান্ত লাভ করেছে যে ব্রেকফাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল, অথবা ব্রেকফাস্ট না করলে আপনার সমস্যা হতে পারে। এই এই এভাবে সায়েন্সকে অ্যাড করার মাধ্যমে আমাদেরকে প্রভাবিত করা হয়, আমাদের ব্রেন ওয়াশ করতে সায়েন্স এই শব্দটা অনেক সাহায্য করে থাকে। এখন সায়েন্স যেই চলমান যে সায়েন্স, সেই সায়েন্সের আপনার এটাকে বলা হয় নিউটনিয়ান সায়েন্স অথবা নিউটনিয়ান ফিজিক্স, এই সায়েন্সের গোড়াতেই আপনার সমস্যা, ভুল, মানে এই সায়েন্সের স্টার্টিং হয়েছে ভুল তথ্য থেকে, যেখানে এই সায়েন্স বলে থাকে যে এই সায়েন্সকে বলা হয় থাকে যে রিডাকশনিস্ট সায়েন্স অথবা আইসোলেশন করতে পছন্দ করে। এই সায়েন্স সব কিছুকে আইসোলেশন করে এক্সামাইন করতে পছন্দ করে, এবং সেটা একটা বিষয়। কিন্তু নতুন যেই ফিজিক্স এসেছে যেটাকে বলা হয় কোয়ান্টাম ফিজিক্স, সেটা সম্পূর্ণ বিপরীত ওই যে চলমান সায়েন্সের বিপরীত। ওকে, সেই গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, যে পুরনো যে চলমান যে সায়েন্স, যে নিউটনিয়ান ফিজিক্স, সেই সায়েন্সের মধ্যে আবার দুই ধরনের সায়েন্স আছে, ওকে, অথবা দুই ধরনের স্টাডি করে থাকে ওই সায়েন্স। একটা হচ্ছে সত্যিকারের স্টাডি, যেটা অ্যাকচুয়ালি তারা কোনো আপনার মিথ্যা জড়ানো ছাড়া সত্যিকারের স্টাডি করেছে, ওকে। আরেকটা আছে আপনার ম্যানিপুলেটেড স্টাডি, যেখানে আপনার বিভিন্ন বেনিফিশিয়ারি পার্সন তারা আপনার ফান্ডিং করে, টাকা দিয়ে থাকে এই স্টাডিটা করার জন্য, তাদের পক্ষে যাতে স্টাডির রেজাল্ট আসে সেজন্য তারা টাকা দিয়ে থাকে, অথবা কেউ কেউ যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতা প্রয়োগ করে থাকে। আলটিমেটলি তারা চায় যে রেজাল্টটা তাদের পক্ষে যাক, তো দ্যাট মিনস এটা হচ্ছে ফলস স্টাডি। তো এই যে আমাদের ব্রেকফাস্টকে স্কিপ করা উচিত না, ব্রেকফাস্ট ইম্পর্টেন্ট মিল, এটা ওই ফলস সায়েন্সের মাধ্যমে আমাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এখন ব্রেকফাস্ট যদি এত ইম্পর্টেন্ট মিল হয়ে থাকতো, তাহলে আমরা কি জাস্ট এই গত 10-12 বছর বা 50-60 বছর ধরে আমরা কি পৃথিবীতে বিচরণ করছি? আমরা তো হাজার হাজার বছর থেকে পৃথিবীতে আছি, ওকে। তাহলে তাদের তো বেঁচে থাকার কথা ছিল না, যারা আদিম যুগের মানুষ অ্যানসেস্টর তাদের তো বেঁচে থাকার কথা ছিল না, কারণ তারা সকালের মিল তো দূরের কথা, এমন সময় গেছে যে সারা দিনে 1-2-3 দিন ধরে কোনো খাবার তারা পায়নি, তাহলে তারা তো বেঁচে থাকার কথা ছিল না। আর এটা একবার দুইবার জন্য না, সারা জীবনই তাদেরকে এভাবে, হ্যাঁ, খাবার এবং ফাস্টিং এভাবেই তাদের জীবন চলেছে। এবং আপনি এত সাফিস্টিকেটেড সায়েন্স নিয়ে এসে রিসার্চ করার মাধ্যমে এত ইনফরমেশন দেওয়ার পরও আপনার এত রোগ, এত ভোগান্তি মানুষের মধ্যে, কিন্তু আগের যুগে বা অ্যানসেস্টর পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু আমাদের থেকে কয়েক গুণ বেশি স্বাস্থ্যকে উপভোগ করেছে, তারা অনেক হ্যাপি ছিল, অনেক স্বাস্থ্যবান ছিল। তো এই জন্য এই কথাটা আমাদের অ্যাকসেপ্ট করা উচিত না। তো রিজন হচ্ছে কি, যে রিজনগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আপনি কি করতে পারেন। এখন আমি তো এভাবে বললাম,
আবার আবার মোবাইল খুললে আপনি সোশ্যাল মিডিয়াতে প্লাস অন্যান্য নিউজ নিউজের মাধ্যমে আপনি হয়তো বা জানবেন যে ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট, মিলে এটাকে স্কিপ করা উচিত না জানা এভাবে, তখন আপনি একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। তাহলে আপনি কীভাবে এই কনফিউশনটাকে দূর করে সিদ্ধান্ত নিতে পারেন, সেটা এভাবে হতে পারে যে আপনি কী করবেন, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই যে আমাদের চেয়ে আমাদের অ্যানসেস্টর বা পূর্বপুরুষ তারা অনেক হেলদি ছিল, তাদের এত স্বাস্থ্যের কমপ্লিকেশন ছিল না, এত ভোগান্তি ছিল না, এত ক্রনিক রোগ ছিল না। তাহলে নির্দ্বিধায় বেস্ট অ্যাপ্রোচ হবে জাস্ট তাদেরকে ফলো করা, ওকে, তাদেরকে কপি করা। যদি এটা করতে পারি তাহলে সেটা হবে বেস্ট অ্যাপ্রোচ, ওকে। তো আসুন, আপনি যদি মুসলমান হন তাহলে জাস্ট বেশি দূরে যাওয়ার দরকার নাই, জাস্ট আমাদের যে নবী রাসুল তাদের যে জীবন 1400 বছর আগের যে তাদের নবী রাসুল সাহাবা তাদের জীবনকে, তাদের জীবনের ইনফরমেশন তো আমাদের কাছে এখন আছে, এই হাদিস হাদিস কিতাবের মাধ্যমে আমরা তাদের পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন আমাদের কাছে আছে। তাহলে জাস্ট তাদেরকে আপনি অ্যানালাইজ করার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন যে তারা কীভাবে খেয়েছে, তারা কীভাবে ঘুমিয়েছে, তাদের লাইফ স্টাইলটা কেমন ছিল, তাহলে শিওর 100% যে আপনি ভুল পথে যাবেন না। কারণ এই যে ওগুলো ওই ইনফরমেশনগুলো হচ্ছে পরীক্ষিত ইনফরমেশন, কিন্তু এই সায়েন্স আপনি কীভাবে বিশ্বাস করবেন? আজকে একটা জিনিস নিয়ে একটা স্টাডি বের করে, আবার 2-5 বছর পর গিয়ে বলে যে ওটা ভুল ছিল, এই নতুন স্টাডিতে আরেক রকম বলবে। তাহলে এত কনফিউশনের মধ্যে না গিয়ে আপনি জাস্ট আমাদের যে পূর্বপুরুষ রয়েছে তাদেরকে ফলো করার চেষ্টা করতে পারলে সেটা হবে বেস্ট। আচ্ছা, আমাদের নবীর আসলরা দেখা গেছে ব্রেকফাস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল, এটা তো তাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, কারণ তারা আপনার না খেয়ে থাকতে থাকতে, কেউ আবার আপনার ক্ষুধার কষ্টে আপনার পাথর আছে না, পাথর পেটের ভিতর বেঁধে রাখতো, ঠিক আছে, যেটাকে বলা হয় ফাস্টিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটার যে আপনার বেনিফিট অজস্র বেনিফিট, ওকে। একটা সিম্পল একটা তথ্য দেই, যেটা হচ্ছে একটু চিন্তা করে দেখেন যে আজকের হাসপাতালগুলোতে যে রোগীর সংখ্যা ভর্তি, এই রোগীগুলোকে আপনি যদি অ্যানালাইজ করে তাহলে দেখবেন যে তাদের যে এই হাসপাতালে আসার পিছনের মূল কারণ ছিল খাওয়া, কোনো না কোনোভাবে খাবারের সাথে জড়িত, হয়তোবা বেশি খেয়েছে, অথবা রং খাবার খেয়েছে, অথবা রং টাইমে খাবার খেয়েছে, সামহাও এটা খাবারের সাথে কানেক্টেড। কিন্তু খাবার না খেয়ে, জাস্ট খাবার না খেয়ে, খাবারের অভাবে হাসপাতালে আছে এমন রোগীর সংখ্যা খুব কম বা পাবেনই না আজকের যুগে, পাবেনই না। তো এখন আপনি যদি অমুসলিম হয়ে থাকেন তাহলে আপনি হয়তোবা আদিম যুগের মানুষের যে লাইফস্টাইল, তাদের খাবার দাবার কীরকম ছিল, এই সম্বন্ধে যদি কোনো বই কালেক্ট করতে পারেন, অথবা ইন্টারনেটে যদি তাদের সম্বন্ধে কোনো ইনফরমেশন পেতে পারেন, তাহলে ওগুলো পর্যালোচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আদিম যুগের মানুষ এবং আমাদের নবীর রাসূল সাহাবা তাদের জীবনের সাথে খুব বেশি একটা অমিল নেই, কিন্তু এই আমাদের বর্তমান লাইফস্টাইল এবং ডায়েট এগুলোর সাথে ওইগুলোর দিন রাত তফাত, এই জিনিসটা আপনি নিশ্চিত হতে পারেন, ঠিক আছে। তো এখন কি হয় সকালবেলা যদি আমরা নাস্তাটা খাই তাহলে কি হয় সেটা বর্ণনা করি। প্রথমে ইনসুলিন একটা হরমোন যেটা আমাদের খাবারের সাথে জড়িত, আমরা যখন খাবার খাই হজমের প্রক্রিয়ার সাথে ইনসুলিনের সম্পর্ক। তো খাবার খাওয়ার পরে ব্লাডের মধ্যে যে সুগারের উৎপন্ন হয় সেই সুগারকে নিচে নামিয়ে আনার জন্য এই ইনসুলিন স্পাইক ঘটে। আর ইনসুলিন হচ্ছে একটা ফ্যাট মেকিং হরমোন, এটা চর্বি বাড়ায় নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যত ক্রনিক রোগ আছে, যেমন বড় বড় রোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারপরে আপনার কোলেস্ট্রল, তারপর ক্যান্সার ইত্যাদি, এগুলোর পেছনের মূল কারণ স্টার্টিং হয়েছে এই হাই লেভেল অফ ইনসুলিনের কারণে। তো এই জন্য আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে বা চেষ্টা করতে হবে যে কীভাবে ইনসুলিনকে মিনিমাইজ করে রাখা যায়। তো যাই হোক, তো ইনসুলিন যদি স্পাইক করে তাহলে কি হয়, ইনসুলিনের বিপরীতে যে হরমোনগুলো রয়েছে, যে 6টি হরমোন রয়েছে যেগুলোকে, যেমন গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন, গ্লুকাগন, IGF-1, এগুলো আপনার কাজ করতে পারে না, ওকে। এগুলো তুলনামূলকভাবে দুর্বল, এগুলো শুধুমাত্র যখন ইনসুলিন নিচে থাকে তখনই এগুলো কাজ করতে পারে, ইনসুলিন উপরে আসলে এগুলো আবার নিচে চলে যায়। তো এই জন্য যেমন আপনি যদি রাত 9টায় খাবার খান, তারপরে সকাল 7টায় আবার নাস্তা করেন, তাহলে কিন্তু এখানে 10 ঘন্টা, এই 10 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রাত্রে 9টায় খাবার খাওয়ার পরে খাবার কি পরিমাণ খাবার খেয়েছেন, কি জাতীয় খাবার খেয়েছেন, এগুলোর উপর নির্ভর করে দেখা যাচ্ছে কম বেশি 3-4 ঘন্টার মধ্যে আপনার ইনসুলিনের লেভেল নিচে চলে যাবে। আর তখনই ভালো ভালো যে হরমোনগুলো রয়েছে, যে বন্ধুসুলভ যে হরমোন, যেগুলোর কাজ হচ্ছে আপনার মাসেল বিল্ড করা, ফ্যাট লস করা, তারপরে রিকভারি করা, কোনো রোগ থাকলে সেগুলোকে হিলিং করা, এই ভালো ভালো কাজগুলো করার জন্য ওই হরমোনগুলো কিন্তু উপরে চলে আসবে, ওগুলো কাজ করতে থাকবে। তাহলে দেখা গেছে
5-6 ঘন্টা যাবত এই হরমোনগুলো কাজ করতেছে হ্যাঁ কাজ করতেছে সকাল 7টা বাজে এখন আপনি নাস্তা করার সাথে সাথে এই হরমোনগুলো কাজ বন্ধ হয়ে গেল এখন ইনসুলিন স্পাইক করছে পরবর্তী 4 ঘন্টার জন্য अबाउट 4 ঘন্টার জন্য আপনার আপনার ওই ভালো হরমোনগুলো কাজ করতে পারবে না ওকে তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু মানুষ দেখি খুব পটু তারা মানে লাভটাকে যত বেশি প্রলং করা যায় যত বর্ধিত করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা সক্রিয় কিন্তু এই খাবার দাবার বা স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু তারা এত কেয়ার করে না এই জিনিসটা এটা অদ্ভুত জিনিস তো যাই হোক এখন সকালে দেখা যাচ্ছে যদি আপনি নাস্তা করেন তাহলে তো একে তো এই জিনিসটা করলেন মানে এই ভালো কাজগুলো বন্ধ করলেন দ্বিতীয় হচ্ছে যে যে সাধারণত আমরা কি ধরনের নাস্তা করে থাকি সকালে হ্যাঁ বেশিরভাগ কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় খাবার এগুলো দিয়ে নাস্তা করে থাকি তো এগুলো কি করে ব্লাড সুগারকে স্পাইক ঘটে আবার ইনসুলিনের স্পাইক ঘটে ওই ব্লাড সুগারকে নর্মালের থেকে আবার নিচে নিচে নামিয়ে নিয়ে আসে যার ফলশ্রুতিতে আপনার 3-4 ঘন্টা লাস্টিং করবে আপনার এনার্জি তারপরে আবার আপনার ক্ষুধা লাগবে ক্ষুধা লাগার পরে আপনি আবার সকাল 10টা 11টার দিকে আপনার আবার অন্য কিছু খেতে হবে হালকা হলেও কিছু খেতে হবে তো আবার খাওয়ার ফলে আপনি আবার ইনসুলিনের স্পাইক ঘটালেন সেক্ষেত্রে আবার 3-4 ঘন্টা পর্যন্ত আপনার ভালো কাজ বন্ধ তারপর আবার দুপুরে লাঞ্চের টাইম চলে আসবে তখন লাঞ্চ করার পরে আবার ইনসুলিনের স্পাইক আবার আপনার বিকালে আবার একটা নাস্তা করতে হবে সেক্ষেত্রে আবার রাত্রে আপনি খাবার ফলে দেখা গেছে দিনের 24 ঘন্টার মধ্যে আপনার 18 ঘন্টার মতো আপনার শরীরে সবসময় ইনসুলিনের বিরাজ করছে এবং মাত্র 6 ঘন্টা ভালো হরমোনগুলো কাজ করার সুবিধা পাচ্ছে কিন্তু আপনি যদি ব্যবসায়িক মনোভাব এই ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে আপনি কি করবেন আপনি 18 ঘন্টা কাজ করাতে চাইবেন 18 ঘন্টা বা 16 ঘন্টা ভালো কাজ করাতে চাইবেন আর বাকি 6-8 ঘন্টা আপনি ইনসুলিনের স্পাইক ঘটাতে দিবেন এটা হবে ব্যবসায়িক যদি আপনি দৃষ্টিভঙ্গি এখানে অ্যাপ্লাই করেন তাহলে এটা হবে এরকম তো যাই হোক এই জন্য কি করতে হবে আপনি যেহেতু অনেক দিনের অভ্যাস এটা অভ্যাসে পরিণত হয়েছে যে কোনোভাবেই দেখা গেছে আপনি অনেকে ন্যাচারালি সকালবেলা ক্ষুধা লাগে না কিন্তু জাস্ট এই যে মিথ্যা তথ্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আস্তে 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 রেপিটেশনের মাধ্যমে এটা আমাদের বিশ্বাসে রূপান্তরিত হয়েছে তো অনেকের সকালে আপনার ক্ষুধা লাগতো না কিন্তু জাস্ট তারা এই যে বিশ্বাসটা এই যে ব্রেন ওয়াশের কারণে তারা এখন খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে তো যেহেতু অভ্যাস হয়েছে সেহেতু অভ্যাস পরিবর্তনের জন্য আবার একটু কষ্ট করতে হবে তো কষ্টটা হচ্ছে কি এই যে সহ্য করতে হবে আর এই মানে এই যে মানে নাস্তাটাকে আপনার দূরে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা করতে গিয়ে আপনার একটু কষ্ট সহ্য করতে হবে প্রথম দিকে তারপরে আবার এটা ঠিক হয়ে যাবে নর্মাল হয়ে যাবে কিন্তু আপনি এটাকে কিভাবে আরো সহজতর করতে পারেন সেটা হচ্ছে এরকম যে রাতের খাবারের সাথে আপনি যদি একটু বেশি হেলদি ফ্যাট যোগ করে দেন তাহলে আপনার সকালের ক্ষুধা লাগবে না কারণ ফ্যাট আপনার স্লোলি ডাইজেস্ট হয় নাম্বার 2 হচ্ছে ফ্যাট হচ্ছে স্যাটিসফাইং আর ফ্যাটের মধ্যে ক্যালোরি পরিমাণ বেশি সবকিছু মিলিয়ে আপনার ফ্যাটটা খাবার কারণে সকালে আপনার সহজে ক্ষুধা লাগবে না তারপরে আপনি আবার কি করতে পারেন তারপরে আপনি সকালে উঠে জাস্ট যে সময় নাস্তাটা করতেন ওই সময় আপনি ব্ল্যাক কফি অথবা গ্রিন টি অথবা গ্রিন অথবা ব্ল্যাক টি ব্ল্যাক কফি গ্রিন টি এগুলো যে কোনো একটা আপনি চিনি এবং দুধ ছাড়া অবশ্যই এগুলো পান করলেন এগুলো পান করার ফলে কি হবে অ্যাবাউট মানে 2-3 ঘন্টা সময় এগুলো আপনাকে দেবে ক্ষুধা লাগবে না ট্রাই করে দেখবেন অথবা আপেল সাইডার ভিনেগার আপনি পানিতে মিশিয়ে সেটাও পান করতে পারেন যেটা আপনার আপনার জন্য ভালো হয় এগুলো করার মাধ্যমে ক্রমান্বয়ে আপনার যে অভ্যাসটা সেগুলো আবার রিপ্লেস হয়ে যাবে নতুন অভ্যাসের সাথে তো সব কিছু শেষে এই যে জিনিসটা বলতে চাই যেটা হচ্ছে এটা একটা চরম মিথ্যা যে ব্রেকফাস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল কোনো মিলই মোস্ট ইম্পর্টেন্ট না এখানে রুল আছে আমাদের ইন্টুয়েশন আছে আমাদের পারসেপশন আছে এগুলোর মাধ্যমে আমরা ডিসাইড করব যখন আমরা আমাদের শরীরে খাবার প্রয়োজন পড়বে তখন এটা আমাদেরকে সিগনাল পাঠাবে আমরা ক্ষুধা অনুভব করব তখন আমরা খাবার খাবো এটা এই ক্ষুধাটা যদি দুপুর 12টায় লাগে সেটা তখন খাবো রাত 3টা লাগে মানে রাত 9টা লাগলে তখন খাবো যে কোনো সময় লাগলে খাবো কিন্তু এমন না যে স্পেসিফিক কোনো আমার শরীরের সাথে মানে ইনটিউন না করে আমি জাস্ট কোনো একটা নাম্বারকে সিলেক্ট করে নিব যে এটাই বেস্ট এমন না ওকে আমরা আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের শরীর একজনের থেকে আরেকজনের শরীর কিছুটা ডিফারেন্ট তো এগুলোর ভেদে এই টাইম এবং কি পরিমাণ খাবার খাবো কি আসা বিষয় এগুলো এগুলোর ভিন্নতা রয়েছে তো এই ভিন্নতাগুলো রেসপেক্ট করে আমরা কি করব জাস্ট অ্যাকচুয়াল প্রকৃত ক্ষুধার অপেক্ষায় থাকবো যখন প্রকৃত ক্ষুধা লাগবে তখন আমরা খাবার খাবো ঠিক আছে আর অবশ্যই তো খাবারটা আপনার পুষ্টিকর হতে হবে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ অপুষ্টিকর খাবার খেলে আপনার বারবার ক্ষুধা লাগবে সেটা আপনি সেটা সত্যিকারের ক্ষুধা লাগবে বারবার ঠিক আছে সেটা কিন্তু আপনার সেই ক্ষুধাকে আপনি ওইভাবে চিন্তা করলে হবে না যে আমার ক্ষুধা তো লেগেছে কিন্তু ক্ষুধা লাগার পিছনে যে আপনার রং চয়েস আপনার ভুল চয়েস ছিল ভুল ধরনের খাবার খেয়েছেন সেটা কিন্তু দায়ী বা আপনি দায়ী এজন্য মেক শিওর করবেন যে আপনার খাবারের পুষ্টির গুণ পুষ্টির মানে পুষ্টির মান
খুব ভালো, তখন এগুলো মেইনটেইন করার পরে যদি আপনার ক্ষুধা লাগে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে সত্যিকারের ক্ষুধা, সেই ক্ষুধাটার জন্য আপনি খান। তো এইভাবে চিন্তা করে খাবার খেলে ইনশাল্লাহ স্বাস্থ্যবান থাকতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় বন্ধু, এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।